খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই বৈঠকে একেবারে সীমিত সংখ্যক নেতাদের ডেকে পাঠানো হয়েছে। আমি যেটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সাতজন নেতাকে আরও ডেকে পাঠিয়েছেন, এরা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। কেন এই সাতজনকে ডাকা হলো? কারণ সাংগঠনিক যে নির্বাচন হলো সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বসম্মতভাবে দলের চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি ছোট্ট কমিটি ঘোষণা করেন, অস্থায়ী কমিটি, এবং তাতে এই ছজনের নাম ছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন জানিয়েছিলেন যে যতক্ষণ না পূর্ণাঙ্গ ওয়ার্কিং কমিটির তালিকা তৈরি হচ্ছে ততক্ষণ এই যে ছজনের কমিটি তারা আপাতত দলের বিভিন্ন কাজ করবে। কালকে বিকেলে জরুরি ভিত্তিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সন্ধ্যার বিমানে চটজলদি দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে আজকের বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও থাকছেন। এবং যেটা তোমাকে বলছি, মূলত তিনটি বিষয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। প্রথমত যেটা বলছি যে চলতি যে পরিস্থিতি চলছে তৃণমূলের অভ্যন্তরে, সেটা মোটেই ভালো চোখে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দলকে তিনি কড়া শৃঙ্খলায় তিনি বাঁধতে চান, ফলে যে কোনো মূল্যে দলের শৃঙ্খলাকে রক্ষা করতে হবে এবং তার জন্য যা কিছু করার তিনি করবেন, এই কড়া বার্তাটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। দ্বিতীয় বিষয় যে সাংগঠনিক স্তরে কিছু রদবদলের কথা তিনি ঘোষণা করতে পারেন। সম্প্রতি তৃণমূলের যে সংসদীয় দলের বৈঠক হয় সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন যে অনেক এমন কমিটি গঠন করা হয়েছে জেলা থেকে ব্লক বা রাজ্য স্তরে যেখানে দলের পুরনো নেতারা অনেকেই সুযোগ পাননি, তাদের প্রতি অবিচার করা হয়েছে, ফলে তাদের কাউকে কাউকে ফিরিয়ে আনা হতে পারে বলে তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন দলের সংসদীয় দলের বৈঠকে। ফলে আজকে একটা সাংগঠনিক রদবদল তিনি ছোট করে করতে পারেন। আর তৃতীয় বিষয় যে আইপ্যাকের সঙ্গে সম্পর্কটা কি হবে আগামী দিনে তৃণমূলের, সেই বিষয়টাও আজকে নিয়ে একটা সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে পারেন বলেই মনে করা হচ্ছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।